সময় শুধুই আপনাদের মনে থাকবার কথা যে লাইট অ্যাপন লাইট বা জ্যোতির উপর জ্যোতি আলোর উপর আলোর শিরোনামের আমাদের কোরআনিক লাইফ সিরিজের তৃতীয় পর্বে আমরা কম্প্যারিজান বিটুইন দ্য হিপোক্রিটস অ্যান্ড বিলিভার্স বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে তাদের চরিত্রগত যে পার্থক্য এটা আমরা শুনেছিলাম রাসুসাহ ইসলাম বিশ্বাসীদেরকে যখন যেহাদের জন্য স্যাক্রিফাইসের জন্য কন্ট্রিবিউশনের জন্য আহ্বান জানাতো ওনারা মেনে নিতেন এবং কোনো ফায়সালা করে দিতে চাইতেন বিশ্বাসীরা বলতো ওয়া ওয়া আত আনা এটাই হচ্ছে বিশ্বাসীদের অ্যাটিটিউড তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম কেন আল্লাহ আল্লাহ রাসুলের ফায়সালার পরে আমাদের আর কোনো ধরনের কথা থাকতে পারে না কিন্তু এক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখেছি মুনাফিকদের যাদের ভেতরে এক বাইরে আরেক যারা দুমুখ শয়তান যারা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে খেলাফ খেলাফা মিন প্রকাশ করে একটা ভিতরে লালন করে আর একটা তারা তখনই রাসুল ইসলামের ফায়সালে মেনে নিতে চাইতো যখন দেখতো যে না বিচার আমার পক্ষে আসতে পারে তখন কিন্তু যখনই দেখতো যে না বিচার হয়তো আমার বিপক্ষে যেতে পারে তখন তারা রাসুল ইসলামের ফায়সালে মেনে নিতে চাইতো না তারপর বিশ্বাসীদেরকে আল্লাহ তালা এই গোটা বিশ্বের দায়িত্ব দিবেন প্রতিনিধি বানাবেন প্রতিষ্ঠিত করবেন দিন ইসলামকে বিজয় করবেন এই প্রসঙ্গগুলো টেনে আল্লাহ তালা মুমিনদেরকে সান্ত্বনা জানিয়েছেন এবং মুমিনদেরকে আশা দেখিয়েছেন এই জায়গাটুকুতে এসে আমরা বেসিক্যালি শেষ করেছিলাম অর্থাৎ সুরানূরের সাতান্নতম আয়াত পর্যন্ত আমরা তৃতীয় পর্বে কাভার করেছিলাম আজকে আমরা সুরাতনূরের আটান্নতম আয়াত থেকে শুরু করে চৌষট্টিতম আয়াত এই সাতটি আয়াতে আজকে আমরা আয়াত নিয়ে আলোচনা করব বা বিশ্লেষণ করব আটান্ন থেকে একষট্টি আয়াতে অর্থাৎ এই চারটি আয়াতে আল্লাহ তালা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলেছেন সাম রুলস ওর রেগুলেশন রিলেটিং টু ফার্স্টলি এন্টারিং দ্য রুম অফ এ ম্যারিড কাপল ফ্যামিলির ভেতরে যারা ফ্যামিলি মেম্বার্স আছে কাছাকাছি একক্রম থেকে আরেক্রমে যেতে হয় বা দাস দাসদাসী বা সার্ভেন্ট বা শিশু কিশোররা আত্মীয়রা এই ক্ষেত্রে নিয়মটা কী এরপর এলডারলি উমেন্স রুলিং বলেছেন বয়স্ক নারীদের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে কিছু ছাড় আছে সেটা কেমন তাদের পর্দার ক্ষেত্রে সেই ছাড়টা ফ্লেক্সিবিলিটিটা কেমন সেটা আল্লাহ তালা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে নিজের ঘর ছাড়া আত্মীয় স্বজনের ঘরে গেলে তাদের পারমিশন ছাড়া খাওয়া যাবে কিনা অন্যের ঘরের কোনো জিনিসকে উপভোগ করা যাবে কিনা এই রুলিংসটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন এবং নিজ ঘরের লোকদের প্রতি আল্লাহ তালা শান্তির বাণী পৌঁছানোর আদেশ তিনি আমাদেরকে করেছেন তাহলে এই চারটি আয়াতে এই এই চারটি রুলিংস আমরা জানতে পারি এবং একেবারে শেষের দিকে বাষট্টি থেকে চৌষট্টি আয়াতে তিনটি আয়াতে কিছু কমিউনাল ইস্যু আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন যে তোমাদের যখন কমিউনিটি লেভেলে কোনো গ্যাদারিং হবে মুসলিমদের কোনো মিটিং হবে সেই মিটিংয়ে জয়েন করাটা কিন্তু জরুরি মুসলিম কমিউনিটির যে মিটিংগুলো রাসুস আইসলাম ইসলাম যে মিটিং ডেকেছেন যে কাজের জন্য আহ্বান করেছেন সিদ্ধান্ত নিতে চেয়েছেন সেখানে সবার অংশগ্রহণ জরুরি আসতেই হবে যেহেতু রাসুদ আইসলাম ইসলাম ডেকেছেন আবার যদি কোনো কারণে আসতে কেউ না পারে তাদের অ্যাবসেন্সের কারণে তারা যাতে পারমিশন নিয়ে নেয় এবং রাসুজ শাহ ইসলামকে অ্যাড্রেস করার সময় রেসপেক্ট দিয়ে অনার দিয়ে যেন ডাকা হয় আমাদের সাধারণ মানুষ যেভাবে একে অপরকে বন্ধু বন্ধুকে ডাকে এভাবে যেন না করে এই বিষয়গুলো আল্লাহ তালা এনেছেন রাসুদ শাহ ইসলামের যে হায়ার পজিশন এটা তিনি আমাদেরকে জানিয়ে আমাদেরকে সতর্ক করেছেন বেসিকলি এই সাতটি আয়াতে আমরা এগুলো নিয়ে কথা বলবো তাহলে সামনে শুধু আমরা আর কাল বিলম্ব না করে লাইট অ্যাপন লাইট শিরোনামের যে কোরআনিক লাইফ সিরিজটি সর্বশেষ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি সুরাত নূরের আটান্ন নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লা বিদিনিল্লাহ আর আলদাহ শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তালার নিকট পানাহ চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ তালা বলছেন লিয়াস্তা দিন ওভে বিশ্বাসীরা তোমাদের দাস দাসীরা এবং তোমাদের ছেলেমেয়েরা বা কিশোর কিশোরীরা যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তারা তিনটি সময়ে যেন তোমাদের কাছে যাওয়ার সময় পারমিশন নিয়ে যাতে যায় পারমিশন নিয়ে যেতে তোমাদের কাছে আসে বা তোমাদের ঘরে ঢুকে বিশেষ করে তিনটি সময়ে কোন তিনটি সময়ে আল্লাহ তালা তারপর বলছেন মিম কাবলি সলাতিল ফাজিরি ফজরের সালাতের আগে ওয়া তাদ তো আউনাফিয়া বা কমিন হিয়া এবং যখন দুপুর বেলায় তোমরা তোমাদের গায়ের জামা খুলে রাখো মানে বহির্বাস বা আউটার গার্মেন্ট খুলে যখন তোমরা বিশ্রামে থাকো আগে সলাতিল ঈশা এবং এশার সালাতের পরে যখন তোমরা ঘুমোতে যাও তোমাদের প্রাইভেট টাইম কাটাও ঠিক সে সময় এই তিনটি সময়ে তোমাদের দাসীরা এবং তোমাদের ঘরের মেয়েরা যদি তোমাদের কাছে পারমিশন নিয়ে আসে সালাস চিল্লাকুম। এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য তোমাদের ব্যক্তিগত সময় একান্ত সময় নিজেদের সময় এজন্যই এই বিশেষ বিধান লাইসা আলাইকুম আলাইহিম বা আদাহুন এই তিনটি স্পেশাল টাইম ছাড়া অন্য সময় তারা আসলে গেলে তো কোনো সমস্যা নেই তো ওয়াফুন আলাইকুম বাদুকুম আলা আলাব কারণ তোমরা একে অপরের কাছে সাধারণতই যাওয়া আসা করো ঘরে যখন একটা ফ্যামিলি হয় ফ্যামিলি মেম্বার্সরা প্রয়োজনে একজন আরেকজনের কাছাকাছি যাবে কাজের লোক আসবে এটা দিবে সেটা নিবে এটা খুব সিম্পল কাদারলিকা ইউবেগিন উল্লাহ উল্লাখমুল আয়াত এভাবে আল্লাহ তালা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন উল্লাহ আলিমন হাকিম আর আল্লাহ তালা তিনি মহা জ্ঞানী তিনি প্রজ্ঞাময় তাহলে সম্মানিত শুধুই এই আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা মানুষের সুবিধা অসুবিধার কথাগুলো খেয়াল করেছেন আল্লাহ আমাদের যে ব্যক্তিগত চাহিদা আমাদের যে প্রয়োজন এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন তুইভাবে এক হচ্ছে আমাদের একটা প্রাইভেসির দরকার আছে প্রাইভেট টাইম এক আরেকটা হচ্ছে ঘরের লোকদের ক্ষেত্রে অনুমতির ব্যাপারটা এতটা জটিল না একটা অ্যাপার্টমেন্ট আমরা শেয়ার করি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাজের লোক তখন এপাশ থেকে ওপাশে গেলে এরুম থেকে রুমে গেলে দিনের বেলায় যখন সবাই সবার সাথে খুব পাবলিকলি মেলামেশা আমরা করি টাইম শেয়ার করি ওই সময় বারবার আসা যাওয়া প্রয়োজন নেই যখন কেউ দরজা নক লক করে রাখবে তখন নক করা অথবা কিছু বিশেষ সময় বিশেষ সময় কয়টি তিনটি আল্লাহতালা বললেন এক হচ্ছে ফজরের সালাতের আগে তখন মানুষ ঘুমিয়ে থাকে বা হাজব্যান্ড ওয়াইফ একান্ত সময়ে থাকে দুই নম্বর হচ্ছে জোহরের পরে অর্থাৎ বেসিকলি লাঞ্চের পরে এটাকে বলা হয় ওক্তাল খৈল কাইলুলার সময় মানুষ একটা পাওয়ার ন্যাপ নিয়ে থাকতো আরব দেশের লোকেরা আমাদের অনেকে এটা করে লাঞ্চের পর একটা পাওয়ার ন্যাপ নেয় একটু ঘুমায় একটু আলাদা থাকে আর একটা হচ্ছে এসার পরে যখন মানুষ ঘুমোতে যায় ডিনার শেষে এসার পরে যে ঘুমোতে যায় এই টাইমে হুট করে কারো ঘরে ঢুকে ফেলা যাবে না যদিও আমরা ঘরের কাছাকাছি লোক তো আরব বিশ্বের সেই সময়ে অনুযায়ী এই তিনটা কিন্তু আমাদের সময়ে বা আমাদের পারিবারিকভাবে যদি কারো কাস্টমাইজ কোনো টাইমিং থাকে লেটস এ আমি জানি যে আমার ভাই আমার বোন বা আমার আত্মীয় সে এই টাইমটাতে বিশ্রাম নেয় এই টাইমটাতে সময় কাটায় অনেকের হয় যে সারা রাত সে নাইট ডিউটি করে সকালবেলায় তার একান্ত সময় ঘুমায় ফ্যামিলির সাথে সময় কাটায় তখন সেই সময়টাতে তাদের কাছে যাওয়া যাবে না পারমিশন নিয়ে যেতে হবে সুবাহানুল্লাহ আল্লাহ কীভাবে চ্যাক অ্যান্ড ব্যালেন্স করেছেন দুই দিকে আর অন্য সময় পাবলিক টাইমে কাজের লোকেরা আসবে যাবে একে অপরের কাছে আসবে যাবে সে সময় পারমিশনের দরকার নেই যেহেতু আল্লাহ তালা বলছেন যে তোয়াফুনা তোয়াফুনা আলাইকুম বা আদুহুম আলা বা কারণ তোমরা একে অপরের কাছে আসা যাওয়া করো বিড়ালের ক্ষেত্রে আল্লাহ তালা এটা বলেছেন যে বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু নাপাক নয় কারণ তওয়াফুন আলাইকুম আউ ওই বিড়াল হচ্ছে এমন যেটা তওয়াফুন তোমাদের চারপাশে তাওয়াফ করে ঘোরাফেরা করে ঘুর ঘুর করে বাসায় বিড়াল পাললে এরমে যায় ওরমে যায় এই একই এক্সপ্রেশন আল্লাহ তালা দিয়েছেন যে ফ্যামিলি মেম্বার্সও যখন একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করে বা রেসিডেন্স শেয়ার করে তারা এই পাশে যায় কিচেনে আসে লিভিং রুমে আসে ড্রয়িং রুমে আসে এখান থেকে ওখানে যায় তো সেক্ষেত্রে স্পেসিফিক যে প্রাইভেট টাইমগুলো এই টাইমগুলোতে যেন আমরা অনুমতি নিয়ে যাই আল্লাহতালা এখানে এটা বলেছেন তারপরে তো আল্লাহ তালা বলছেন ওয়াঈদা প্রাপ্তবয়স্করা যেমনি অন্য সময় অনুমতি নিয়ে যেত আমাদের শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হবে তারাও অনুমতি নেবে হলুম বলতে এখানে বোঝানো হয়েছে যখন প্রাপ্তবয়স্ক হয় আমাদের আতফাল মানে শিশুরা আমাদের ছেলে শিশু বা মেয়ে শিশু দুটোই কখন তারা প্রাপ্তবয়স্ক হয় একটা ছেলের যখন প্রথম তার স্বপ্নদোষ হয় নাইট মেয়ার হয় তখন সে বালেগ হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে ম্যাচিউর্ড হয়েছে বলে ধরা হয় আর একটা মেয়ের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তার কিশোর বয়সে বা কিশোর বয়সের শেষের দিকে তখন এটা সাধারণত ক্রাইটেরিয়া ছেলেদের প্রথম স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে বলে ধরে নেওয়া হয় তবে শারীরিক গঠনের কারণে আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে দেশে পার্থক্যের কারণে এটা কম বেশি হতে পারে কারণ অনেক সময় লেগে যায় কারো আগে হয় তারা যেন অনুমতি নেয় কাজা আলী কাই ইউবাই আয়াতি অনুরূপভাবে আল্লাহ তালা তার আয়াতগুলোকে তিনি বর্ণনা করেন বল্লাহ আলিমুল হাকিম আর আল্লাহ তালা তিনি হচ্ছেন আলিম সব জানতা তিনি সব জানেন হাকিম তিনি প্রজ্ঞা এরপর আল্লাহ তালা যারা এলডারলি উইমেন তাদের পর্দার ব্যাপারে কিছু শিথিলতার কথা বলেছেন যে যারা বয়স্ক নারী তাদের পর্দার ব্যাপারে কিছু ছাড় আছে সে কি কি আল্লাহ তালা এখানে বলছেন যে ওয়াল্কাওয়া আইদু মিনাননিসা নিসা লাজি লা ইয়র জুনা নিকাহান ফলাইসা আলাই হিন্না জুনা আইয়াদা আনা সি আবাহুন ওয়ালকাওয়া আইদ মিনান নিসা অর্থাৎ নারীদের মধ্যে থেকে বয়স্ক নারীরা বৃদ্ধা নারীরা যাদের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে একটা নারীর পয়সা যখন ষাট পয়ষট্টি হয়ে যায় তাদের পিরিয়ড যেটা হয় ম্যান্সুরেশন পিরিয়ড বা মাসিক এটা স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় এরকম নারী লাই আর নিকাহান যাদেরকে কেউ আর বিয়ে করতে চায় না মানে এমন বয়স বিয়ের বয়স নেই বিয়ের যে শখ স্বাদ আহ্লাদ আকর্ষণ কামনা এগুলো তাদের নেই তারা বয়স্ক হয়ে গিয়েছে বয়সের সেই প্রান্তে যখন কোনো নারী পৌঁছে যাবে আল্লাহ তালা বলছেন ফালাইসা আলাই হিনা জুনা হন আইয়াদাহ তারা যদি তাদের বহির্বাস বাইরের কাপড় খুলে রাখে সমস্যা নেই অর্থাৎ মেয়েরা যে হেজাব পরে নেকাপ পরে বড় একটা চাদর ঝুলিয়ে দেওয়ার কথা আমরা গত এক দুই আমরা শুনেছি সেটা খুলে রাখলে সমস্যা নেই নেইরা মোতাবার মোতাবার না তাদের বিশেষ সৌন্দর্য প্রকাশ না করে বেশি সাজুগুজু না করে সিম্পলি বয়স্ক মহিলারা চাদর খুলে রাখলে বোরকাটা খুলে রাখলে চলাফেরাতে এটা তাদের তেমন কোনো সমস্যা নেই তবে ওয়া আইয়াস্তা আফিফ না তারা যদি পবিত্রতা বজায় রাখে এটা তাদের জন্য ভালো মানে যদিও বয়স্ক নারী তারপরও যদি হেজাব করে রাখে চাদর ঝুলিয়ে রাখে বোরকা পরে থাকে এটা তাদের জন্য ভালো এটা কল্যাণকর অন আলিম আল্লাহ তাল্লাহ সব শোনেন তিনি সব জানেন তাহলে সম্মানিত শুধু যদিও তারা কাপড় জড়িয়ে রাখে এটা ভালো কিন্তু তাদের জন্য ছাড় আছে কারণ ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ বিধান। যৌক্তিক রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন একটা নারীর বয়স ষাট সত্তর যখন হয় তখন তো স্বভাবতই তিনি বয়স্কা তাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকার কথা না ফলে তাদের জন্য ওইরকম খুব বেশি পরিমাণে পর্দা করা ওইটা জরুরি না আমাদের যে নানি আমাদের যে দাদি এই টাইপের যারা আছেন আমাদের মুরব্বী নারীরা তাদের জন্য অনেক কিছু জড়িয়ে রাখা বড় বড় চাদর মাথা গা সব ঢেকে রাখা মানে মূল কাপড়ের উপরে বড় বোরকা বড় চাদর এটা বেশি জরুরি না কারণ তাদের দিকে তো মানুষের আকর্ষণ নেই তো আমরা উল্টোটা করি আমি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটু ফিরে যাই আমরা দেখবো যে কোনো একটা ফাংশানে যদি একজন বয়স্কা মহিলা তার মেয়েকে নিয়ে আসে দেখা যাবে যে ওই ভদ্র মহিলা বয়স্ক মহিলা হাত মোজা পা মোজা নেক বড় চাদর পরে নিজেকে একেবারে আবৃত করে এসেছে কিন্তু তার পাশে তার ষোড়শী তন্নি অষ্টাদশী যে সুন্দরী মেয়ে দেখা যাবে যে সে খোলামেলা পোশাকে এসেছে টাইট ফিটিং পোশাকে এসেছে মাথায় কাপড় দেয়নি বুকের উপর অ্যাটলিস্ট ওনাটাও দেয়নি এরকম দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ফাংশানে নানির সাথে নাতনি এসেছে বা মায়ের সাথে মেয়ে এসেছে মা খুব হেজাবি নাকাবি হাত মোজা পা মোজা কিন্তু মেয়ের গায়ে সেগুলো নেই তো দরকার ছিল উল্টো ওই তরুণী যুবতী ষোড়শী অষ্টাদশী সেই মেয়েটাকে হাত মোজা পা মোজা এবং প্রপারলি হেজাব মেকআপ পরিয়ে আনা দরকার ছিল প্রোগ্রামে আর ওই নানি বা মা যার বয়স ষাট সত্তরে পৌঁছে গিয়েছে উনি এগুলো ছাড়া অল্প কাপড়ে আসলেও হতো ওনার মাথায় কাপড় নেই বা স্যালোয়ার কামিজের উপরে হয়তো বড় ওড়না নেই চাদর নেই এরকম হলেও খুব একটা সমস্যা ছিল না কারণ পুরুষরা তো সেই বয়স্কানারের প্রতি আকৃষ্ট হবে না হবে তো তরুণী যুবতী সুন্দরী এই এই মেয়েদের প্রতি আকৃষ্ট হবে তো আমরা এই জায়গাটাতে ভুল করি আমাদের মা বোনদের বয়স যত বাড়তে থাকে ওনাদের পর্দা বাড়তে থাকে কিন্তু আল্লাহ তালা বলেছেন বয়স তোমার যত বাড়বে তোমার পর্দা কমে আসবে পর্দায় ছাড় পাবে তুমি আর বয়স যত কম যখন তুমি কিশোরী তরুণী হ্যাঁ অষ্টাদশী ষোড়শী তন্নি সে সময় তোমাকে বেশি তোমার সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে তোমাকে হেজাব নেক করতে হবে তোমার নিরাপত্তার স্বার্থে আল্লাহর দেয়া বিধানকে তোমার মেনে নিতে হবে এই ছিল ষাট নাম্বার আয়াতের মূল বক্তব্য সমৃদ্ধ শুধু একষট্টি নাম্বার আয়াতটি অনেক লম্বা একটি আয়াত যেখানে আল্লাহ তালা আধা পৃষ্ঠারও বেশি এই আয়াতটি ব্যপ্ত তো সেখানে আল্লাহ তালা অন্যের ঘর থেকে কিছু খেতে চাইলে বা কিছু কনজিউম করলে পারমিশন নিতে হবে কিনা এ এই ব্যাপার আল্লাহ তালা আমাদের আমাদেরকে জানিয়েছেন এটার একটা সানের নজুল আছে সেটা হচ্ছে মদিনাতে যখন রাসুল ইসলাম জেহাদের ডাক দিতেন সাহাবারা যখন জেহাদে যেত অনেক অসুস্থ সাহাবারা যেতে পারতেন না যেমন খোড়া তিনি হাঁটতে পারতেন না অথবা অন্ধ অথবা প্রচণ্ড অসুস্থ তারা এক্সকিউজ করতেন রাসুল ইসলাম এক্সকিউজ মেনে নিতেন তেমন তারা তো যেতে পারবে না অন্ধ সাহাবি খোড়া সাহাবি যুদ্ধে যে তো ওনারা যুদ্ধ করতে পারবেন না তো রাসুল সালসালাম ওনাদেরকে ছাড় দিতেন তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকতো ফলে তারা মদিনাতে অবস্থান করতেন তো যে সমস্ত সাহাবারা যেহাদের ময়দানে অংশগ্রহণ করতেন ওনারা ওনাদের ঘরের চাবিগুলো ওই সমস্ত সাহাবিদের কাছে রেখে যেতেন অন্ধ সাহাবি পঙ্গু সাহাবি অসুস্থ সাহাবি যারা যুদ্ধে যাবে না হাদের ময়দানে অংশগ্রহণ করবে না তাদের কাছে রেখে যেতেন তো ওনারা তাদের বাড়ি পাহারা দিতেন বাকি সাহাবারা যুদ্ধে যেতেন তো ওনাদের বাড়ি যখন পাহারা দিতেন দেখাশোনা করতেন তখন ওনারা অনেক সময় ক্ষুধা লাগলো তাদের ঘর থেকে কিছু খেতেন না তাদের ধারণা ছিল যে আমার ভাই যে গিয়েছে তার ঘরের জিনিস আমি যদি খাই তার পারমিশন ছাড়া তার অনুপস্থিতিতে আল্লাহ তালা হয়তো নাখোশ হবেন আমাদের গুণা হবে এবং বিশেষ করে ওলা তুবু থিলু ওলা আকুল আমল আকুম বাইনাকুম বিল বাতিল এ আয়াত যখন নাজিল হয়েছিল সুরান্ন যে তোমরা তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করো না তখন সাহাবারা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিলেন যে আমার অন্য কোনো ভাইয়ের কোনো সম্পদ তার কোনো অ্যাসেট তার কোনো খাবার দ্রব্য কিছু যেন আমি অন্যায়ভাবে ভক্ষণ না করি তো অন্য সাহাবিদের মুজাহিদ সাহাবিদের বাড়িতে ওনারা থাকতেন পাহারা দিতেন কিন্তু কিছু খেতে চাইতেন না তো এই জন্যই আল্লাহ একটা নাজিল করেছেন যে না তোমার মুজাহিদ সাহাবার যুদ্ধে যাচ্ছে তাদের ঘর পাহারা দেওয়ার জন্য তোমাদের ঘরের চাবি দিয়ে দায়িত্ব দিয়ে গেছে তোমরা এই ঘরে যখন থাকবে তোমা তাদের কাছ থেকে খেতে পারবে তাদের ঘরে যে খাবার আছে তোমরা খেতে পারবে এবং ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বাসা থেকে কিছু খেতে হলে প্রত্যেকটা খাবার খাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা তার উপস্থিতিতে খাওয়া এটা জরুরি নয় সম্পর্কের সীমারেখাটা যদি রকম হয় বন্ধুত্বের আত্মীয়তার সেক্ষেত্রে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই ব্যাপারটি তাআলা এই বড় আয়াতটিতে আমাদের কাছে ক্লিয়ার করেছেন আসুন আমরা দেখি আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে আল্লাহ তালা বলছেন লাইসা আল আমা হারজ অন্ধদের জন্য কোনো পাপ নেই ওলা আলাল আরাজ হারাজ খোড়া বা পঙ্গুদের জন্য কোনো পাপ নেই ওলা আলাল মারিদে হারাজ অসুস্থদের জন্য কোনো পাপ নেই কি পাপ নেই যে তারা তাদের বন্ধুদের ঘর থেকে কিছু খাবে নিবে এটাতে কোনো পাপ নেই ওলা আলা আমফুসিক এবং তোমাদের জন্য স্বাভাবিকভাবে তোমাদের জন্য কোনো পাপ নেই যে আন্তা আকুলুমিম বুয়ুত ইকুম তোমরা তোমাদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আবা তোমাদের পিতাদের ঘর থেকে খাবে আউ বুইয়ুতি হাতিকুম তোমাদের মায়েদের ঘর থেকে খাবে বুয়ুতি এখোয়ানিকুম তোমাদের ভাইদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আখাওয়াতিকুম তোমাদের বোনদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আমামিকুম তোমাদের চাচাদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আম্মা তোমাদের ফুফিদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আখওয়ালিকুম মামাদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি খওয়ালাতিকুম খালাদের ঘর থেকে খাবে আউ মামালাকি হাহু অথবা যাদের ঘরের চাবি তোমাদের কাছে আছে দায়িত্ব দেয়া আছে সেখান থেকে খেতে পারবে আও সদিকম অথবা তোমাদের বন্ধু বন্ধুদের ঘর থেকে যদি খাও তাহলে কিন্তু পাপ নেই তোমরা খেতে পারবে এমন না যে তার উপস্থিতিতেই খেতে হবে বারবার তাকে জানিয়ে খেতে হবে না বন্ধুত্ব এবং আত্মীয়তার সীমানাটা যদি এরকম হয় তাহলে অবশ্যই খাওয়া যাবে আলাইকুম জুনা এখন একুলু জ্যামিয়ায়ন আউ আসতে আচা তোমরা একসাথেও খেতে পারো আলাদাও খেতে পারো নট নেসেসারি যে তারা নেই তুমি একা একা খেতে পারবে না এমনটা নয় খাদ্য গ্রহণ এটা একা একাও করা যায় একসাথে একসাথেও করা যায় ফাইদা দাখল আলা আমফুসিকুম তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দিবে তাহিয়া আইনদুল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা অভিবাদন পদ্ধতি মোবাথ তৈগিবা এবং এটা বরকোতময় একটা বাণী কাজা আলী আয়াত এভাবে আল্লাহ তালা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন লা আল্লাহ তা আকিলন যাতে তোমরা বুঝো এ আয়াতে নিজেদের ঘরে ঢুকবার সময় সালাম সালামদিৎ বলা হয়েছে এটা আবশ্যক না ফরজ ওয়াজিব এরকম কিছু না এটা হচ্ছে ইন্সপায়ার করা হয়েছে আমাদেরকে আল্লাহ তালার দেয়া অভিবাদন পদ্ধতি যেন আমরা আমাদের পরিবারের লোকদেরকেও দেই পাঠাই বঞ্চিত যেন না করি আর আগে যে আমরা একটা আয়াত করেছিলাম সেখানে অন্যের ঘরের ব্যাপারে বলা হয়েছে সেটা আবশ্যক অনুমতি নেয়া সালাম দেওয়া আপনাকে সালাম দিতে হবে অনুমতি নিতেই হবে আর নিজেদের ঘরের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছেন যে এটা হচ্ছে তাহাইয়া একটা গ্রিটিংস অভিবাদন পদ্ধতি যেটা সৃষ্টির পরে আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা শিখিয়েছিলেন বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন জান্নাতে ঢুকলে আমাদেরকে এই গ্রিটিংস দেওয়া হবে সালাম আলাইকুম তিবি তুম খালিদিন তোমরা চিরস্থায়ীভাবে আনন্দের সাথে জান্নাতে ঢুকো আর তোমাদের প্রতি সালাম বা আল্লা তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তালা বলেছেন এটা একটা বরকতের বাণী এটা একটা পবিত্র বাণী কারণ আল্লাহ তালার নিজের নামও একটা আছে ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসু সালাম আল মুমিন আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম তিনি শান্তির বাহক তিনি নিজেই শান্তিময় তিনি মানুষকে শান্তি দান করেন তো এই প্র্যাকটিসটা আমাদের করা দরকার অন্যের ঘরে ঢোকার আগে তো পারমিশন নেওয়া নক করা সালাম দেওয়ার তো লাগবেই নিজের বাসায় যখন ঢুকবো আমি জানি আমার স্ত্রী আছে বাবা মা আছে আমার সন্তান আছে আমি তাদেরকেও যেন সালাম দিই আমরা অনেকে মনে করি যাদেরকে চিনি না তাদের হয়তো শুধু সালাম দিতে হয় চেনা মানুষদের আর সালাম কিসের না আল্লাহ তালা বলছেন তুমি যাদের সাথে সবসময় সময় কাটাও যাদের সাথে তোমার সবচেয়ে বেশি হৃদ্রতা তোমার সেই পরিবারের সদস্যদেরকে তুমি সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিন আপনার স্ত্রী আপনাকে সালাম দেয় আপনি আপনার সন্তানদের সালাম দিন পিতামাতাদের সালাম দিন বন্ধুদের সালাম দিন এবং ঘরে ঢুকেই যখন আল্লাহর বাণী আপনি শোনালেন স্বাভাবিকভাবে আপনার ঘরে শান্তি নেমে আসবে রহমত নেমে আসবে এই বরকতময় বাণী নেমে আসবে আমরা শান্তিকে ঢুকাতে চাই না ঘরে সালাম মানি হচ্ছে শান্তি অনেকে বলে হুজুর আমার আমাদের ঘরে শান্তি নেই আমরা অশান্তিতে অশান্তিতে এই কথাটা অনেক শুনি আমরা তো শান্তির বাণী তো আপনি ঢুকাতে চাচ্ছেন না ঘরে আপনার ঘরে শান্তি আসবে কোথেকে শান্তি তো চিরকালের জন্য আপনার অধরাই থেকে যাবে তো আমরা যেন শান্তিকে ঢুকাই শান্তির বাণী যেন ঘরে ঢুকাই দেখলেই বলে যেন আসসালামু আলাইকুম যা কি দেখবেন আসসালামু আলাইকুম পিসবে আপনীয় আপনার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমরা যেন সবাই সবাইকে সালাম দেই এটা পবিত্র বাণী এটা বরকতময় বাণী এটা অন্যের প্রতি ওয়েল উইশিং বা কল্যাণ কামনা করা সবচাইতে সুন্দরতম মাধ্যম এর চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস অভিবাদন আর হতে পারে না এটা জান্নাতদের অভিবাদন তা আমরা যেন বেশি বেশি সালামের প্র্যাকটিস করি সালাম দিন সালামাতে থাকুন সম্মানিত শুধুই একষট্টি আয়াত শেষে বাষট্টি থেকে চৌষট্টি আয়াতে আল্লাহ তালা কিছু কমিউনাল ইস্যুর কথা বলেছেন যে তোমরা যখন কমিউনাল কোনো কাজ করবে এটাকে গুরুত্ব দিবে ইম্পর্টেন্স দিবে এটাকে ঠুনকো মনে করবে না কমিউনাল কাজে যারা ফাঁকি দেয় তারা অনেক ভুল করে এটা অনেক বড়ো পাপ এবং রফুসা ইসলাম মদিনাতে এই সমস্যার সম্মুখীন হয়েছেন ফলে আল্লাহ তালা গভীর হুঁশিয়ারি দিয়েছেন কঠিন সতর্কতা জানিয়েছেন যেটা বড় পাপ এটার একটা প্রেক্ষাপট আছে কখন আল্লাহ তালা কোন জিনিসের প্রতি ইঙ্গিত করে এই তিনটা আয়াত নাজিল করলেন বিষয়টি হচ্ছে পঞ্চম হিজড়িতে আমরা জানি আহজাবের যুদ্ধ হয়েছিল দ্য ব্যাটেল অফ কনফিডারেটস অর্থাৎ বিভিন্ন দল একসাথে মদিনাতে অ্যাটাক করতে চেয়েছিল আমরা জানি যে ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে রাসুল ইসলাম তাদেরকে মদিনা থেকে বিতরণ করেন বিতাড়িত করার পরে তারা যে ক্রয়েশদের সাথে মিশে এবং অন্য কিছু আরও কিছু বেদুইন গোত্রসহ বিশাল প্রায় দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তারা মদিনায় অ্যাটাক করতে চেয়েছিল এজন্য এটাকে বলা হয় আহজাবের যুদ্ধ আহজাব মানে হচ্ছে অনেকগুলো দল কনফেডারেটস একসাথে হয়েছিল এবং তারা যদি মদিনায় প্রবেশ করতে পারত তাহলে হয়তো মদিনাবাসীদেরকে কচু কাটা করতো তারা এত বিশাল বাহিনী মদিনায় অল্প মানুষ তখন পারস্য থেকে আসা ইরান থেকে আসা একজন সাহাবি সালমান মদিনার চারদিকে পরীক্ষা খনন করেন ট্রেঞ্চ এটাকে দ্য ব্যাটেল গজরাতুল খন্দক খন্দকের যুদ্ধ বা হাজাবের যুদ্ধ যেটা পঞ্চম হিজরি সনে সংগঠিত হয়েছিল মদিনাবাসীরা এরকম পরীক্ষা খনন করতো না অর্থাৎ মদিনার চারদিকে কিছু দিকে পাহাড় দিয়ে প্রোটেকশন আছে আর বাকি দিকে তারা মাটি গর্ত করে অনেক প্রশস্ত জায়গা নিয়ে মাটি গর্ত করে চারদিকে এরকম খাল কাটার মতো কাইন্ড অফ কাইন্ডা খাল কাটার মতো চারদিকে তারা এটা করেছিল কেন এই দশ হাজার সৈন্য মদিনায় আসতে গেলে তারা এই খাল কাটার মতো ফাঁকা জায়গায় আগে নামতে হবে ঘোড়া দিয়ে নামবে তারপরে আবার মই দিয়ে উঠতে হবে এরপরে মদিনায় ঢুকবে তো এর মধ্যেই মুসলিম সাহাবারা তীর মেরে তাদেরকে মুহূর্তেই নাস্তানাবুদ করে যেতে পারবে তো সালমান আল ফারিসের তাল আনহার এই পরামর্শ রসুল ইসলাম গ্রহণ করলেন এবং তখন আর্থিক অবস্থা খারাপ ছিল সব সাহাবাদের কিনে রসদুল ইসলাম মদিনার বাইরে এসে মাইল কে মাইল এরকম পরীক্ষা খনন করলেন এবং সেখানে আজও মসজিদ আছে একটা যারা আপনারা মদিনা ভিজিট করেছেন আপনারা দেখবেন সেখানে বলা হয় জামি খান্দাক একটা বড় মসজিদ আছে ছোট ছোট আরও চার পাঁচটা মসজিদ ওখানে আছে আপনারা চাইলে সেই মদিনাতে অবশ্যই জায়গাটা দেখবেন তো সেই খন্দকের পরীক্ষা যখন রাসুল ইসলাম খনন করতেছিলেন এটা খুব কষ্টের কাজ ছিল খাবার ছিল না আর মরুভূমির বালু কেটে এরকম খাল কাটার মতো বিশাল ট্রেন্স তৈরি করা ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর দ্যাম দ্যাট টাইম রাসুল ইসলাম না খেয়ে যে পাথর বেঁধেছিলেন আমরা প্রায় শুনি এটাই খন্দকের যুদ্ধের ক্ষেত্রে খাবার ছিল না তিনি পেটে পাথর তিনটা পাথর বেঁধে উপরে কাপড় দিয়ে পট্টি লাগিয়ে সাহাবাদের সাথে নিজে মাটি কাটা এবং বালু কাটায় অংশগ্রহণ করেছেন সব সাহাবারা কাজ করেছেন মাটি কেটেছেন বালি কেটেছেন এবং কোন কোন দিক দিয়ে আবার ওই আহজাবের কোরাইশরা ঢুকে পড়ে কিনা রাতে তিনি ভাগ করে দিতেন পেট্রোলিংয়ের দায়িত্ব দিতেন এই এখান থেকে এত কিলোমিটার তোমরা এই কয়েকজন সাহাবা ওই পাশটাতে তোমরা পেছনে পাহাড়ের দিকে তোমরা মানে কোনো দিক দিয়ে যেন মুশ্রিকরা এখানে প্রবেশ করতে না পারে মুসলিমদের যখন এই প্রচণ্ড ক্রাইসিস মুমেন্ট ঠিক এই মুহূর্তে মুনাফিকরা কাজে ফাঁকে যেত মিটিংয়ের সময় আসতো না একজন আরেকজনের পিছন দিয়ে চলে যেত পারমিশন নেওয়া ছাড়া অনুপস্থিত থাকত এই প্রেক্ষাপটকে টার্গেট করে আল্লাহ তালা এখানে তাদেরকে সতর্ক করেছেন যে কমিউনাল কোনো কাজে যারা তোমরা আসো না অনুপস্থিত থাকলে পারমিশন নাও না ফাঁকি দাও তারা প্রচণ্ড কঠিন আজাবের অপেক্ষা করো যারা রাসুসা ইসলামের আদেশ কামান্না করছো সেই দিকে ইঙ্গিত করে বাষট্টি আয়াত থেকে চৌষট্টি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে শোনাচ্ছেন আমানু মুমিন তো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে বিশ্বাস স্থাপন করে আর ও ইদা কানু আহ আলা আমরিন জামিয়া যখন রাসুলের সাথে তারা কোনো কমিউনাল প্রজেক্টে থাকে যেমন খন্দকের ট্রেঞ্জ খনন করা এটা একটা কমিউনাল প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে যখন তারা থাকে তখন লামিয়া হাবু হাত্তাইয়াস্তা দিনু কোনো কারণে এই কাজ থেকে ডিউটি থেকে চলে গেলেও তারা অনুমতি ছাড়া যায় না রাসুলকে বলে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য প্রথমত তারা যায় না রাসুল যেখানে খন্দকে নেমে মাটি কাটছেন ক্ষুদায় কষ্ট পাচ্ছেন সেখানে মুমিনরা কিভাবে এই কাজ না করে থাকতে পারে পারমিশন ছাড়া কখনো যায় না তারা এটা মুমিনদের বৈশিষ্ট্য তারা কোনো কারণে পরিবারের দিকে গেলে মদিনা শহরে ঢুকলে তারা রাসুলের অনুমতি নিয়ে যায় এটা বিশ্বাসীদের বৈশিষ্ট্য ইনাল্লা দিন্তা দিন এবং রাসুলকেও বলছেন যারা আপনার কাছে অনুমতি চায় যে কাজ আছে আমি আজকে দায়িত্ব পালন করতে পারবো না উল্লাকআন তারা আল্লাহ আল্লাহ রাসুলে বিশ্বাস করে যেহেতু তারা তো অ্যাটলিস্ট আপনার কাছে পারমিশন চাইছে অনুপস্থিত থাকার তো সেক্ষেত্রে হে ফাইদ আস্তা জেনি বা আদিস তাদের কোনো কাজ পড়ে গেলে তারা যদি অনুমতি চায় ফাঁন লিমান শীত আপনি যাকে চান তাকে অনুমতি দিতে পারবেন এটা আপনার উপর অপশন চাইলে অনুমতি দিতে পারবেন মিনহম তবে ওয়াস্তাক ফির্লাহমুল্লাহ তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান কারণ তারা এই কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার ছিল সেটা না দিয়ে তারা তাদের পারিবারিক কাজ পার্সোনাল অ্যাফেয়ারকে প্রাধান্য দিয়েছে তাদেরকে অনুমতি দেন এবং তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে ইন আল্লাহ গফুর রাহিম আল্লাহ তো ক্ষমাশীল মেহরবান এরপর আল্লাহ তালা বলছেন ল আলু দোয়া আর রসুল ই বা ইনাকুমকা দোয়া ই বা আদিকুম বা আবাহ তোমরা রাসুলের আহ্বানকে নিজেদের আহ্বানের মতো মনে করো না এটার দুটো তাফসির আছে মহাসীর একরম বলেছেন এক হচ্ছে রাসুল যদি কোনো কাজের জন্য ডাকে এটা তোমরা নিজেরা নিজেদেরকে কোনো কাজের জন্য আহ্বান করলে এরকম মনে করো না এটা রসুল উল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ডেকেছেন তোমার বন্ধু একটা কাজের জন্য ডাকো যে আসলে আমরা সবাই মিলে একটা কাজ করি ভালো কাজ এখানে যাওয়া না যাওয়া ছাড় আছে কিন্তু রসুল্লাহ সল্লো সাল্লাম যখন কোনো কাজের জন্য আদেশ করবেন ডাকবেন সেটা নিজেদের ডাকের মতো মনে করো না এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে তোমরা যখন রাসুল সাহা ইসলামকে ডাকবে নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো এভাবে ডাকো না এ আবু বকর এমর এ আবদুল্লাহ এভাবে তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে ডাকো তোমরা রাসুল্ল সাল কেউ এভাবে ডাকবে নাকি না ইয়া মাহম্মদ ইয়া মাহমদ হে মাহমদ মাহমদ এ মহম্মদ শোনো তোমরা কি রাসুল্সা ইসলামকে এভাবে ডাকতে চাও না খবরদার রাসুল ইসলামের হায়ার পজিশনের কারণে রাসুল ইসলামকে এভাবে ডাকা যাবে না রাসুল ইসলামকে সম্বোধন করতে হলে ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল অথবা ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী এভাবে সম্বোধন করতে হবে এবং সুরাতুল হজুরতে আল্লাহ তালা এই অ্যাটিকেটস আমাদেরকে শিখিয়েছেন